টা বলে দিল কাকু। তো বাচ্চাই হচ্ছে জিদার হচ্ছে গাড়ি এসে পৌঁছে গেছে জিদার বাড়িতে। হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের আমরা চলে এসেছি নিউ আলিপুর, আর নিউ আলিপুরে তো আজকের আমরা যাব বসের বাড়ি, মানে হচ্ছে বাংলা জগতের টলিউড স্টার জিৎ, মানে বস, বসের বাড়ি যাবো, বস মানে জিদার বাড়ি যাব। মানে রোদ প্রচুর, এখন হেঁটে হেঁটে তো যাবো, বসের বাড়ি যাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত জয়ে থাকবে। আর শেষে তো একটা সিক্রেট আছে, মানে শেষে অ্যাড্রেসটা বলে দেবো কোথায় থেকে কেমনভাবে যাবে, সে সিক্রেট আছে। তাই জন্য শেষ মানে ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে। আর আমরা এখন এসে গেছি নিউ আলিপুরে, দেখতে পাচ্ছ নিউ আলিপুর স্টেশন পিছনেই আছে, আর আমি ওভারব্রিজের ওপরে আছি। ওভারব্রিজ থেকে এবার যাবো বসের বাড়ি। তো গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। আমরা শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে বসের বাড়ির মানে কাছাকাছি এসে গেছি, আর একটু বাকি আছে, ওই সামনেই আছে বসের বাড়ি। তো মানে বেশিক্ষণ হাঁটা নয়, স্টেশন থেকে নেমে ওই মিনিট সাথে হেঁটে এলেই পেয়ে যায় বসের বাড়ি। তো মানে ঠিকানাটা হচ্ছে ভিডিও শেষে দিয়ে দেবো আমি, তো সেটা তোমরা দেখে নেবে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমার পেছনেই আছে দেখতে পাচ্ছ জিদার বাড়ি। মানে আমরা মানে হেঁটে হেঁটে মানে একটু রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, মানে গুলিয়ে ফেলার পরে আমরা হচ্ছে শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি জিদার বাড়িতে। মানে বাড়ির সামনেই আছে, কিন্তু জিদা হচ্ছে শুটিংয়ে গেছে। তো কোনো ব্যাপার নয়, তোমাদের হচ্ছে বাড়ির ঠিকানাটা দিয়ে দেবো, কারণ ওনার 30 তারিখে জন্মদিন, সে তখনই হচ্ছে মানে উনি বাড়িতে থাকবে, সবাইকে ওই ওপর থেকে মানে ওই ছাদের ওপর থেকে ওইখান থেকে মানে দেখা করবে। মানে সেই দিন আসার জন্য মানে আমি তোমাদের ঠিকানা ঠিকানা সব দিয়ে দেবো একদম। তো চলো, মানে বাড়িটা হচ্ছে পুরো দেখাই কেমন কী, আর হচ্ছে কী হলো ঠিকানাটা তো শেষে দেবো, তা ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে। তো তোমাদের জন্য এত কষ্ট করছে, তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড মধ্যে মধ্যে শেয়ার করে দাও, যাতে হচ্ছে যা যা জিতের ফ্যান আছো, মানে বসের ফ্যান আছো, তারা তারা হচ্ছে মানে কী বলবো, যা এখানে আসতে পারো, তাই ঠিকানাটা দেবো তো আমি। তাই জন্য ভিডিওটা একটু শেয়ার করে দাও সবার মধ্যে। তো চলো দেখি বাড়িটা, ফুল ভিউটা দেখা যাক তোমাদের সঙ্গে। লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না। আর সূর্য সেই লড়াইটাই লড়তে গেছিল। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। বড়দের মাথা গরম হলে তারা বকাঝকা করে, ছোটদের মাথা গরম হলে র‍্যাম্পার্ট পাড়ায়। জেনে রাখ, জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে হা, আত্মহত্যা করে নিজের ভাগ্য পাল্টানো যায় না। নিজের ভাগ্য পাল্টাতে হলে নিজেকে চেষ্টা করতে হয়। শোনো, তোমার জীবনটা তোমারই, সেটাকে তুমি নিজের মতন করে সাজিয়ে তোলো। তুমি কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে, সেটা তুমি ঠিক করবে, তোমার দাদা নয়। নিজের মনের কথা শুনবে, মন যেটা বলবে সেটা করবে, কারোর ভয়ে এমন কোনো কাজ করবে না যাতে সারা জীবন তোমাকে পস্তাতে হয়। নিজেকে শেষ করে কখনো নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যায় না, তার উপরে বিশ্বাস রেখে তার হাত ধরতে হয়। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে জিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি একদম, আর দেখতে পাচ্ছ এই হচ্ছে জিদার হচ্ছে গাড়ি, আর এই আছে ঘর আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ঘরটা। 30 নভেম্বর মানে জিদার জন্মদিন, তখন হচ্ছে তোমরা হচ্ছে সবাই আসবে, এসে হচ্ছে জিদার সঙ্গে দেখা করতে পারবে। আর ওই উনি ওই ছাদের ওপর থেকে ওই ওই জায়গার থেকে হচ্ছে উনি হচ্ছে সবার দিকে হচ্ছে হাত বাড়াবে করবে। আর দেখতে পাচ্ছি জিদার বাড়িটা, এইটা পুরোটাই হচ্ছে জিদার বাড়ি দেখতে পাচ্ছ। তো কারা কারা জিদার হচ্ছে ফ্যান আছো, তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট করো, করে হচ্ছে কমেন্ট একদম ভরিয়ে দাও, আর সবার কমেন্ট আমি করবো এই ভিডিওতে, আর যাদের মানে যত পারবো রিপ্লাই দেবো কমেন্টের আমি। তো তাই জন্য বলছি তাড়াতাড়ি সব কমেন্ট করো, কে কে জিদার হচ্ছে ফ্যান আছো, আর হচ্ছে কে কে আসতে চাও না জন্মদিনে, তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও। 30 নভেম্বর, 30 নভেম্বর জন্মদিন, বারবার বলে দিচ্ছি 30 নভেম্বর জন্মদিন। আর সেই সময় এই উপর থেকে এই জায়গা থেকে উনি হচ্ছে সবাইকে দেখা করো সবার সঙ্গে, মানে ওই দিন আমিও আসবো আর তোমরাও আসবে। চলো মানে জিদার বাড়ি দেখতে, আর এই যেটা হচ্ছে জিদার হচ্ছে কার মানে গাড়ি,
আর অ্যাড্রেসটা বলেছি তোমাদেরকে শেষে দেবো, শেষে তোমাদেরকে পুরো অ্যাড্রেসটাই দিয়ে দেবো। পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলে তোমরা মানে গুগল ম্যাপের হচ্ছে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হচ্ছে চলে আসবে সেই গুগল ম্যাপের লিঙ্কে ক্লিক করেই তোমরা এখানে আসতে পারবে। আর হচ্ছে এমনি আমি অ্যাড্রেস বলে দেবো, তো সেই অ্যাড্রেসে তোমরা সবাই চলে আসবে। চলো এবারে কি বলবো দেখি, আরও কিছু ভিডিও টিডিও করি তোমাদের জন্য। কেউ যখন কাউকে ভালোবাসে তখন ভয় নয়, মনে শুধু ভালোবাসাটাই আসে। বাই দ্য ওয়ে, তুমি কি ভয় পাচ্ছ? তুমি আমাকে চেনো না। কেউ যখন কাউকে ভালোবাসে তখন ভয় নয়, মনে শুধু ভালোবাসাটাই আসে। আমি তোমাকে মেসেজ করেছিলাম, উত্তর দাওনি কেন? আমি ভাবলাম যে মেসেজের উত্তর দেওয়ার থেকে ডিরেক্টলি এসে দেখা করাটা এনিডে বেটার অপশন না? এবারে আমরা হচ্ছে জিদ্দার বাড়ি মানে হচ্ছে ভিডিওটা করলাম, দেখলে ডেসক্রিপশানে তো হচ্ছে অ্যাড্রেসটা লিঙ্ক থাকবে। আর তাও মুখে বলে দিই মানে হচ্ছে মানে কাকু মানে দাদার বাড়ির সামনে এসেছিলাম, আর এখানে একটি মানে কাকু আছে, সেই কাকুটাই হচ্ছে বললো মানে দাদা বাড়িতে নেই, আর হচ্ছে বললো ঠিকানাটা বলে দিল কাকু। তো ভিডিও শেষে তো পাবে 762 পি ব্লক। তো চলো মানে দেখতে তো পাচ্ছ তোমাদের জন্য এত কষ্ট তো করছি, দেখো 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 পেছনে দাদার বাড়ি, দেখো 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 আর এই দাদার গাড়ি, আরও ভিতরে হচ্ছে গাড়ি আছে, এ আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা কন্টিনিউ করো। একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা যাকে আমি অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, হয়তো সেও আমাকে। তো ফ্রেন্ডস দেখলে আমরা হচ্ছে জিদ্দার বাড়িতে গেলাম, মানে হচ্ছে ভালো লাগলো গিয়ে, মানে হচ্ছে ফেভারিট অ্যাক্টার তার হচ্ছে বাড়িতে গিয়ে মানে হচ্ছে সামনে ভিডিও টিডিও করলাম, কিন্তু শুধু একটাই আফসোস হয়ে গেলো দাদার সঙ্গে দেখা হলো না, কারণ হচ্ছে দাদা হচ্ছে বাড়ি ছিল না, তো সেই জন্য দাদার সঙ্গে দেখা হলো না। মানে 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 ওনাদের যে গার্ডটা আছে মানে তিনি খুব ভালো ব্যবহার করলো, সত্যি মানে খুব ভালো ব্যবহার করলো। মানে জিদ্দার হচ্ছে সঙ্গে হয়তো দেখা হয়নি, কিন্তু হচ্ছে জিদ্দার যে গার্ড আছে মানে মানে যে সিকিউরিটি গার্ড আছে তার সঙ্গে দেখা হলো, সে খুব সুন্দর ব্যবহারটা করলো, বললো তুমি 30 তারিখে আসবে নিশ্চয়ই তুমি দেখা পাবে, কারণ ওই দিন দাদার জন্মদিন, ওই দিন তো দাদা বাড়িতেই থাকবে, আর ওই দিন হচ্ছে সবাইয়ের সঙ্গে উনি দেখা করবে, মানে প্রত্যেক বছর যেটা করে সেটাই হচ্ছে হবে। আর মানে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার আমরা মানে বাড়ির দিকে যাবো, মানে আজকের ব্যাপারটা এখানেই শেষ করছি। একে রোদ, আর রোদের ভিতরে মানে ভিডিও করা কষ্টের ব্যাপার খুব আছে। আর তোমরা একটু লাইক টাইক করে দিয়ে আমরা হচ্ছে মোটিভেট হবো, মানে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও করার জন্য মোটিভেট হবো। খুব খুশি ও খুব আনন্দও লাগে তোমাদের জন্য এত কষ্ট ভিডিও করছি, তোমরা হচ্ছে এত সাপোর্ট করছো আমাকে, তো সাপোর্টটা করে যাও, করে গেলে তোমাদের জন্য আরও নতুন নতুন খুব ধামাকা ধামাকা ভিডিও আসবে। তো চলো যাই এখন দেখি, হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত জুড়েছিলে তাই জন্য থ্যাংকস। আর ডিসক্রিপশানে তো অ্যাড্রেসটা দেওয়া থাকবে, তো ওই ওই অ্যাড্রেসে ক্লিক করলেই, লিঙ্কে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমরা এখানে চলে আসতে পারবে, এসে হচ্ছে দাদার সঙ্গে মানে 30 নভেম্বর দাদার জন্মদিন, তো ওই দিন হচ্ছে তোমরা দাদার সঙ্গে দেখা করতে পারবে। আর দেখতে পাচ্ছ দাদার বাড়িটা পেছনেই আছে, আর মানে প্রথম থেকে বলে এলাম দাদা হচ্ছে বাড়িতে নেই, শুটিংয়ে গেছে। তো 30 তারিখে আমিও আসবো, আর তোমরা কে কে আসবে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও 30 তারিখে কে কে আসবে এখানে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তো এইরকম আরও নতুন নতুন হচ্ছে ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে হচ্ছে আমাদের আমার মজা দেওয়া কাজ, তো তোমরা হচ্ছে মজা পাবে আমার ভিডিও দেখে, এটা গ্যারান্টি দিচ্ছি আমি। তো চলো টাটা, বাই বাই।